আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলছেন আপনারা, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আবার দুপুরে লাঞ্চ করবো। তো এখন আমরা খাবো, এখানে আছে মুরগির মাংস, আছে আলু দিয়ে রান্না করা টার্কির মুরগির মাংস, এখানে ডাল আছে, এখানে লাউ শাক ভাজি আছে, এখানে আছে সালাদ। শুরু করি না? টার্গেট কিনছিলাম, টার্গেট অনেক বড় ছিল, বেশ বড়। ওখানে এটা পুরোটা রান্না করেনি, ওইদিন ফ্রিজে রেখে দিয়েছিল, আজকে আবার রান্না করছে। টার্গেট কিন্তু বড় হয়, অনেক বড় আছে। ৮ কেজি ১০ কেজির মতো ডাইলাম। মাংসটা নিব আমি, সাথে আলু আছে, আলু দেওয়া হয়েছে, একদম গরম। তোমার দোয়া টার্কি মাংস গুলো না কই যে থাকে, মানে পুরো দেশি মুরগি মাংসের মতো, একটা কেমন জানি কক মুরগির মতো না। তোমার দিব না পরে বাসে একটু নয়েজ আছে, আশেপাশে মানুষ সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। তো আলু না, আলু না, আলুটা ভালো হয়েছে। এটা মাংস তো, এটা না you
এখানে মরিচ গুলো মজা না, মিষ্টি না, ইয়া জাল না, কোন জানি দেখ গাছ গাছ লাগে, গাছের গন্ধ। No, todavía no, no lo sé. Me le voy a decir para todo. Le voy. ¿Más remoto es esto? Yo no sé, vamos a ver. Yo no digo, vamos a ver. Esto, ahora tú no comes. Gol, gol. Si te parece, se diga más. Vamos a tratar de aquí, si te toca con la guerra. Parece que me han dado el único. Me ha dado el ya está aquí en Bondura. Ya me ven. ¿Qué es que me han sido aquí? কে কোন জেলা থাকে না যদি কেমন শীত no es que se vea no es que no 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 se vea no es Belice, ¿eh? Toma, 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 ¿qué más o menos? ¿De qué caídas? ¿De qué? ¿Así no?
নাহলে কিন্তু হাতে ধুয়া হাতে নিয়ে পরে খাওয়া দিতে হয়, হ্যাঁ না? কি করে বাচ্চাদের মতো মুখে দিলে একটা দূর দিব আর বাড়িতে ঘুরে ঘুরে আবার মুখে নিয়ে দিব, এই অবস্থা এখন করে এসএসসি পরীক্ষা দেবো কয়েকদিন পর, 2 বছর পর আল্লাহ বাসাই, এই অবস্থা। আজকে খাওয়ার সময় কথা বেশি বললাম না, কারণ একটু ভাত নাও না, কারণ অনেক কি কথা বললে মাইন করেন মনে হচ্ছে, বলেন যে ভাই খাওয়ার সময় তো কথা বলা ঠিক না, আসলে কথা ঠিক খাওয়ার সময় বেশি কথা বলা ঠিক না, কথাটা একটু কমই বললাম। ভিডিওটা সবাই দেখেন, মনোযোগ দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর লাইক দিবেন, কমেন্ট করবেন, যারা নতুন নতুন দেখলেন ভিডিওটা তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটার সাথে ক্লিক করবেন, আর দিয়ে তো শক্ত হবে এটাকে বলে চিটি পুটে খাওয়া। তারপর আমি আজকে সকালে কি করছি জানেন, সকালে ঘুম থেকে উঠছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে আমাদের এলাকায় 4টা খেজুর গাছ আছে বড় বড়, ওইখানে হাঁড়ি বসানো হয়েছে খেজুরের রসের জন্য, বুঝতে পারছেন? গেলাম, গিয়ে দেখি যে হাঁড়ি নামাইতেছে, হাঁটতে হাঁটতে গিয়ে দেখি হাঁড়ি নামাইতেছে, এক গ্লাস আগে খাইলাম, খাওয়ার পর মনটা মনে হয় জয়ে গেছে, ঠান্ডা মিষ্টি একদম তাজা রস, গাছ থেকে নামাইছে। তারপর রসগুলো আমি বললাম যে কত করে, বললো যে 500 টাকা একখানি, বাংলাদেশি টাকা 500 টাকা। তারপরে আমি বললাম যে 350 টাকা দিবা, বললো যে ঠিক আছে নিয়ে যান, 350 টাকা দিয়ে একখানি নিয়ে আসছি। একখানি আইনা তারপরে বাসায় আব্বু আম্মু সবাই ছিল, নামাজ টামাজ পড়ছে, আমার পর খাইছে, অনেকদিন পর খাইলাম আমরা এই রসটা, এটা কিন্তু একদম তাজা, উপরে ইয়া হয়েছে বুধ বুধ উড়ে গেছিল, দেওয়ার পর খাইছি মজা পেয়েছি। তারপরে আপনার ঘুমাইছিল, সবাই ঘুমাইছিল, আমি আব্বু আর তিনজন। তারপর এটা দিয়ে মনে আছে কি রান্না করছে, সাথে পায়েস রান্না করছে, আজকে সন্ধ্যার সময় এটা নাস্তা হবে, রান্না করেনি এখন করবে। আল্লাহ হাফেজ।